করবে না কিন্তু। তোমার বন্ধুর সঙ্গে দেখা হলে আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো। আমার না আব্বুর থেকে মাকে দেখেই বেশি ভয় লাগে। কবিতা তুই কোনো চিন্তা করবি না, তুই আমার ছোট বোন, আমি তোর বড় আপা, তোর থেকে আমার দায়িত্বটা অনেক বেশি। দেখো আপা, আমাদের বাড়ি একটা সম্মান আছে, আব্বু মা আমাদেরকে খুব ভরসা করে, এমন কিছু করো না যেন আমাদের বাড়ি সম্মান চলে যায়। না রে না, একদম তা হবে না। আপা, ড্রাইভার তো আজ বাড়িতেই ছিল, তাহলে তুমি গাড়ি নিয়ে এলে না কেন? শোন, গাড়ি নিয়ে আসলাম না তার একটা কারণ আছে, আব্বু মা সন্দেহ করবে। আর আমার একটা চেনা জানা গ্রামের রাস্তা আছে, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে ঠিক চলে যাব। আপা, আমার কিন্তু খুব ভয় লাগছে, গ্রামের রাস্তা, বাগান এসবের মধ্যে দিয়ে যেতে হবে, কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কোনো ভয় নেই, দেখবি গ্রামের মানুষ কত ভালো হয়। আমি কি এমনি এমনি শহরের ছেলে বাদ দিয়ে গ্রামের ছেলে প্রেমে পড়েছি? ঠিক আছে ঠিক আছে, আগে তো দেখি, আগে তো দর্শন করি, তারপরে না বুঝবো তোমার মিষ্টার কেমন, তাই না আপু? ঠিক আছে ঠিক আছে, আর পাকা আমি করতে হবে না তোকে, চল তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। শুন রে ভাই মুকলেশ, আমাদের দেশে আর কোনো কাজ নাই, পাটের ভৈলেরির কাজ তাও শেষ, আবার 3 মাস পরে পাট ধোয়া কাজ শুরু হবে। হ্যাঁ ভাই, ততদিন পর্যন্ত কি যে করি, আমার বাড়িতেও যা অভাব, কাজ তো আমাকে করতেই হবে। তাহলে দেরি করে লাভ নাই রে ভাই, চল কলকাতায় না হলে কেরালায় যাই। আরে মুশাই তো আসার কথা, কিন্তু ও তো এখনো আইলো না, একটু থাক, ও ঠিক আসবে। মুকলেশ দেখ দেখ ওদিকে তাকা, দিন দুপুরে কি দেখছি রে, জিন না পরি? আচ্ছা চল তো দেখি ওদের নাম দাম জিজ্ঞেস করি। হ্যাঁ চল যাই দেখি ওদের নাম কি, ওদের বাড়ি কোথায় সব জানতে হবে। হ্যাঁ হ্যাঁ চল 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 যাই দেখি। ভাইয়া আমরা বাদশাহনগর গ্রামে যাব, আপনারা বলতে পারেন কোন দিক দিয়ে গেলে ভালো হয়? পারবো, আমাদের পাশের গ্রামটাই হলো বাদশাহনগর। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ তোরা এখানে কি করছিস রে? ওই তুই ছোট ছেলে এত বকিস কেন রে? আচ্ছা এবার বলো তোমাদের নাম কি আর তোমাদের বাড়ি কোথায়? আমার নাম কবিতা, ওর নাম রোজিনা, আমাদের বাড়ি রাজনগর। এবার তাহলে আসি ভাইয়া, টাটা, বাই বাই। জানিস না মুকলেশ, আমি যদি কবিতার মতো একটা বউ পাতুক, তাহলে আমার রুটি খেতে কোনো তরকারি লাগতো, রুটি শুধু গেলে ঠেকাতুক আর খাতুক, ঠেকাতুক আর খাতুক। এই তোরা জানিস ওরা কে? ওদের বাপ যদি একবার জানতে পারে রে, তাহলে তো তার চোখ দাউলি দিয়ে লাই রে, একেবারে কুদাল দিয়ে উপড়ে তুলে নেবে, জানিস তো তোরা? যাই বলিস ভাই, এইরকম ভদ্র মেয়ে আমি জীবনেও দেখিনি, আর কবিতা সে তো দুনিয়ার সেরা সুন্দরী। আরে রাজা, আমাদের মতন মানুষের বাড়িতে যা অভাব, তাতে খাবারের কষ্টে পেট হয়ে যায় পাটের দড়ি, আর তুই কোন দেখছিস কে কত বড় সুন্দরী? অসাব ছাড়, কাজের কথা বল, কাজে লাগবে। তাহলে ভালো করে শুন, এখন আর কলকাতা কেরালায় যাব না, চল এখন কিছুদিন ইট ভাটায় কাজ করি। খুব ভালো কথা, আর দেরি না কিন্তু, তাহলে কালকে থেকেই কাজে যাব। একদম ঠিক কথা, ইট ভাটার কাজ শেষ হলেই পাট ধোয়া কাজ শুরু হবে, তখন আর আমাদের কোনো বাইরে যাওয়ার দরকার হবে না। ঠিক আছে তাই হবে, এখন তাহলে বাড়ি চল। তাহলে বাড়ি যাই, চল যাই।